রকেট হামলাতেই ইউক্রেনের বিমানটি ভূপতিত হয়েছিল, মেনে নিল ইরান। এর আগে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের তরফেই ইরানি মিসাইলের আঘাতেই ধ্বংস হওয়ার জোরালো দাবি করা হয়েছিল। এর আগে ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল ওই বিমানে 176 জনের মৃত্যুর নেপথ্যে রয়েছে ইরানের হামলায়, কারণ সেদিন ভোররাতে ইরানের তরফে ইরাকে মার্কিন সেনা ক্যাম্পের কাছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছিল, আর তার মধ্যেই একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে ইউক্রেনের যাত্রীবাহী বোয়িং বিমানটিতে। 10 সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে বিমানটিতে। মার্কিন প্রতিরক্ষা কর্তারা ইরানের দিকে সরাসরি অভিযোগ না তুললেও তারা জানিয়েছিলেন কেবলমাত্র প্রযুক্তিগত সমস্যার জন্য বা যান্ত্রিক ত্রুটির জন্য এমন বিমান ভেঙে পড়ার ঘটনা ইতিপূর্বে ঘটেনি। এদিকে প্রথমে মার্কিন অভিযোগকে স্পষ্ট অস্বীকার করে ইরান। তাদের বক্তব্য ছিল যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে তা গুজব। শনিবার ইরানের একটি সংবাদ মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, সামরিক বাহিনী তাদের তদন্ত সম্পন্ন করেছে, খুব দুর্ভাগ্যজনক ঘটনা, অনিচ্ছাকৃত ভুলের জন্যই ইউক্রেনের বিমানে থাকা 176 জনই প্রাণ হারিয়েছেন, এটা ক্ষমার অযোগ্য একটি ভুল। আর এই স্বীকারোক্তির পর আন্তর্জাতিক দুনিয়ার কাছে আরও কোণঠাসা হয়ে পড়ল ইরান। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট এবার কোন চাল চালেন তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।